আমরা অনেকেই রিজিক নিয়ে টেনশনে থাকি, আজকে কি খাবো, কালকে কি খাবো, এই বিষয়গুলো নিয়ে অনেকে অভাবে আছেন, অনেকে রিজিকের টেনশন করেন। ভালো করে মনে রাখবেন, সব সময় আপনি চিন্তা রাখবেন চারটি জিনিস মানুষের রিজিক আনায়ন করে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে রাতের সালাত। রাতের বেলা যখন গভীর রাত্র হয়ে যায়, সকল প্রাণীগুলো ঘুমিয়ে যায়, পশু পাখিও ঘুমিয়ে যায়, এমনকি যখন সকল মানুষগুলো ঘুমিয়ে যায়, এমন সময় রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আসার পরে বুখারী শরীফের সহিহ হাদিস আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে? আমি আল্লাহর কাছে চাও, তুমি অভাবে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিব, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য অবশ্যই অবশ্যই রাতের সালাত আপনি যখন সবাই ঘুমিয়ে থাকবে, এই শেষ অংশে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে আপনি দুই রাকাত নামাজ পড়েন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে রাতের সালাত, রাতে আপনি সালাত আদায় করুন। এই রাতের সালাতকে ভুলবেন না। আপনি একদিন উঠে ২০ রাকাত পড়লেন, ৩০ রাকাত পড়লেন, ৪০ রাকাত পড়লেন, নো, আর পরের দিন আপনার কোনো খোঁজ খবর নাই, এক মাস ধরে কোনো খোঁজ খবর নাই, এরকম নয়। আপনি অবশ্যই অবশ্যই প্রতিদিন পড়েন, মাত্র দুই রাকাত পড়েন, দুই রাকাত পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ি আর দশ মিনিট ১৫ মিনিট ২০ মিনিট আগে উঠি, আগে উঠে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, করা যাবে না ইনশাআল্লাহ। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের পূর্বের ইস্তেগফার। আমরা অনেকে ইস্তেগফার করতে চাই না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু তো আমরা বলতে পারি, ঠিক কি না? এবার একটু বড় আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও পড়তে পারি। আবার সাইয়্যিদুল ইস্তেগফার আছে, এটাও পড়তে পারি। মানে ইস্তেগফারের ভিতরে অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেগফারের সাথে লেগে থাকবে, আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এর জন্য অবশ্যই অবশ্যই অল টাইম আপনাকে চিন্তা করতে হবে আপনি ইস্তেগফার করেন। আপনি কাজ করতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, যেই কাজই করেন না কেন, আপনি হাঁটতেছেন পা দিয়ে, মুখ দ্বারা নয়, আপনি কাজ করতেছেন হাত দ্বারা, মুখ দ্বারা নয়। এই জন্য আপনি কাজের সময়, হাঁটার সময়ও আপনি কিন্তু ইস্তেগফার করতে পারেন, ইস্তেগফার করা যাবে তো ইনশাআল্লাহ। আপনি ২৯ নম্বর পারা খুলেন, সূরাতুন নূহের ভিতরে আছে ১০ ১১ ১২ এই লাইন পারা, এই আয়াতগুলোতে আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফার করার ফলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, তাকে আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ফজরের পূর্বে ইস্তেগফার করে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি ডোনেশন করে, সাদাকা করে। অনেক সময় আমরা ডোনেশন করতে চাই না, দান করতে চাই না। আপনার এখন ইনকাম সোর্স ভালো, আপনি ১০,০০০ টাকা দান করতে পারছেন, যখন ইনকাম সোর্স ভালো না তখন কি আপনি ১০ টাকাও দান করতে পারেন না? অবভিয়াসলি দান করবেন, কারণ যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করেন, এর জন্য অবভিয়াসলি ডোনেশন করবেন। এবং চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব সময় মাথায় রাখবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সব সময় কাজ করতে হবে। যদি আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার কারো সন্তুষ্টি লাগবে না। আপনি একটা কথা সব সময় মাথায় রাখবেন, আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, আপনি জাস্ট আল্লাহকে সন্তুষ্ট করান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন মর্যাদা দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটি কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।